বিস্কুট কোম্পানিতে আরও চাকরির খবর বিস্কুট কোম্পানিতে তোমরা যারা চাকরি করতে চাও তারা আজকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবে কারণ বিস্কুট কোম্পানিতে আবারও কর্মী নিয়ম শুরু হয়ে গেছে যেখানে কোম্পানির নাম তোমরা অনেকদিন দেখতে পাচ্ছ পার্লেজি বিস্কুট কোম্পানি তোমাদের কাজ হবে পার্লেজি রিকোয়ারমেন্ট টু জিরো টু থ্রি পার্লেজি বিস্কুটে তোমাদের কাজ হবে যেখানে ফ্রিতে তোমরা চাকরিটি পাবে কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে লাগবে না তো তোমরা যদি বিস্কুট কোম্পানিতে চাকরিটি পেতে চাও নিজের লোকেশানে চাকরিটি পেতে চাও তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এইভাবে সাবস্ক্রাইব করে রাখবে তো জব ডিটেলস আমরা ভালো করে দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে বেতন কত কিছু কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এফএমসিজি সেলস সেলসে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এখানে বলছে যারা আবেদন করতে পারবেন যে কোনো ফিল্ড সেলস অর্ডার কালেকশানের কাজ করেছেন তারা একমাত্র আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে যেখানে বয়স চেয়েছে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা একমাত্র আবেদন করবেন যেখানে এফএমসিজির চাকরি পাওয়ার পণ্য সুযোগ রয়েছে এবং পার্লেজের মতন বড় কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে যারা যারা আবেদন করতে পারবেন কি বলছে এখানে ফিল্ড সেলস অর্ডার কালেকশানে যারা কাজ করেছেন তারা একমাত্র আবেদন করতে পারবেন স্নাতক পাস হয়ে থাকলে নেক্সট আমরা দেখে নেব জব রোল কী কাজ করতে হবে এখানে সেটা আমরা দেখে নেব তোমরা হয়তো বুঝতে পেরে গেছো তোমাদের ফিল্ড সেলসের এক্সপিরিয়েন্স চাইছে হয়তো তোমাদের কাজ কিন্তু ফিল্ড সেলসের অর্ডার কালেকশনের কাজ থাকবে তাও আমরা দেখে নেব জব ডিটেলসটা ভালো করে আবারও অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা যে কোনো ফিল্ড সেলস অর্ডার কালেকশান কাজ করে থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন তাহলে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই কাজের লোকেশন কোন জায়গাতে কাজটা হবে ওয়েস্ট বেঙ্গল বিহার আসামে কাজ হবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে তারা সবাই কাজ করতে পারবেন কোন কোন লোকেশানে কাজ হবে ওটা ইচ্ছে জানিয়ে দেবে এবং বিহার এবং আসামও কাজ হবে যেখানে আবেদনকারী স্মার্টফোন থাকা আবশ্যক এবং বাইক ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক যেখানে ইন্টারভিউ তোমাদের চলছে তো আবেদনকারীর অবশ্যই মোবাইল থাকলে আবেদন করা যাবে এবং বাইকের সাথে লাইসেন্সও থাকতে হবে লার্নার থাকলেও হবে তো কাজের লোকেশন ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গাতে কাজ হবে এবং বিহার আসাম এ কাজ হবে তো আবেদন করার জন্য কিভাবে আবেদন করতে হবে দেখে নিছি তার আগে বেতনটা আমরা দেখে নেব বেতন এখানে তোমরা পনেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা বেতন পাবে সিটিসি সমস্ত সুযোগ সুবিধাও দেওয়া হবে তো এটা কোনো কমিশন ভিত্তিক কাজ নেই তো শেষের মাসের শেষে তোমরা পুরো বেতনটাই পাবে যদি তোমরা কাজটি পুরো মাস করো তো শুধুমাত্র কাজটি ছেলেরা আবেদন করতে পারবে কাজটি কোনো মেয়েরা আবেদন করতে পারছে না তো পনেরো হাজার থেকে তোমরা আঠেরো হাজার টাকা সিটিসি স্যালারি পাবে যেখানে কোম্পানি থেকে তোমরা সুযোগ সুবিধা পাবে তবে এটা কোনো কমিশন ভিত্তিক কাজ না তো এইভাবে আমরা দেখে নেব তোমরা কাজটি কীভাবে আবেদন করবে কীভাবে কাজটি পাবে তোমরা যারা যারা জবটি পেতে চাও তারা এই যে এইচআরের মেল আইডি দেখতে পাচ্ছ এই মেল আইডির মধ্যে নিজের বায়োডাটা পাঠিয়ে দাও সাত থেকে আট দিনের মধ্যে তোমাদেরকে কল করে নেওয়া হবে তোমরা যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই তাড়াতাড়ি এই যে মেল আইডি দেখতে পাচ্ছ ওই মেল আইডি তোমরা আজকের মধ্যে নিজের বায়োডাটা পাঠিয়ে দাও অবশ্যই তোমরা ম্যানেশন করে দেবে পার্লেজি বিস্কুট কোম্পানি তাহলে তোমাদেরকে এইচআর ডিপার্টমেন্ট থেকে কল করে নেওয়া হবে তারপর তোমাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে তারপর তোমরা জয়েন করতে পারবে এই পার্লেজি বিস্কুট কোম্পানিতে তো যদি তোমরা এরকমই প্রতিদিন চাকরির খবর পেতে চাও ফ্রিতে চাকরির খবর পেতে চাও প্রাইভেট চাকরির খবর পেতে চাও তো অবশ্যই আমাদের ঋতু জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটি চাকরির ভিডিওতে